নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। তো আজ ওয়্যারলেস অপারেটর রেজাল্ট দিয়ে দিয়েছে, আজকে আবার WBP SI-এর রেজাল্ট দিয়ে দিয়েছে। WBP SI-তে একটি মাত্র কার্ড তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে প্রেডিকশানে একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু ওয়্যারলেস অপারেটরের প্রেডিকশান সম্পূর্ণ সঠিক হয়ে গেছে। তো আমি লাস্ট এক মাস আগে যে ভিডিওটা বার করেছি এলাম, দেখুন ভিডিওটা, দেখুন এই যে ভিডিও লাস্ট এক মাস আগে, দেখুন 3000 ভিউ হয়েছিল। এখানে কার্ড বলেছিলাম ইউআরের, বলেছিলাম 52-55 প্লাস মাইনাস 5 হতে পারে, OBC-র 48 প্লাস মাইনাস 5 হতে পারে, SC-র 45 প্লাস মাইনাস 5 হতে পারে, ST-র ক্ষেত্রে 35-38 এর মধ্যে ডেন্স কিন্তু থাকতে পারে কার্ড অফ। দেখুন এগিয়ে চলো এই চ্যানেলেই কিন্তু পাবলিশ করা হয়েছিল, তো অনেকে আপনারা উল্টোপাল্টা কমেন্ট করছিলেন বলে আমি কমেন্টটা অফ করে দিয়েছিলাম। তো যা হোক, এই ছিল আমার কাট অফের প্রেডিকশন। কাট অফ কথা গেছে WBP ওয়্যারলেস অপারেটর, দেখুন কাট অফ গিয়েছে জেনারেলদের ক্ষেত্রে, মেলদের বলেছি 59.25, বলেছিলাম 52-55 প্লাস 5 করলে 60 হয়ে যাচ্ছে, দেখুন রেঞ্জের মধ্যে রয়েছে। শিডিউল কাস্টের SC 46, দেখুন SC-দের 45 প্লাস মাইনাস 5 বলেছিলাম, 46 কাট অফ গেছে। শিডিউল ট্রাইবসের ক্ষেত্রে একটু কম চলে গেছে এক্সপেক্টেড রেট থেকে, দেখুন শিডিউল ট্রাইবসের ক্ষেত্রে সেটা 35-38 এক্সপেক্ট করেছিলাম, তার থেকে কম গেছে, সেটা তো অবশ্যই ভালো কথা। OBC এর ক্ষেত্রে দেখুন 47-এর কাছাকাছি গেছে, আর OBC বি এর ক্ষেত্রে একটু এক্সপেক্টেড রেট থেকে বেশি চলে গেছে, কারণ ভ্যাকান্সি অনুযায়ী কার্ডটা তুলনামূলক অনেকটাই বেশি চলে গেছে। তো আমাদের এক্সপেকটেশন ছিল মোটামুটি 50-52 কাছাকাছি থাকার কথা ছিল, সেটা 2-4 নম্বর বেড়ে গেছে। তবে জেনারেলের কাটটাও ম্যাচ করেছে, SC-র কাটটাও ম্যাচ করেছে। তো এরকম প্রপার ওয়েতে বলা যায় না যে কাট অফ ম্যাচ করবে, আমিও জানতাম না যে কাট অফ ম্যাচ করবে, এটা অনেকটা বলতে পারেন না কোইনসিডেন্টলি হয়ে গেছে, কিন্তু মোটামুটি একটা গেস করে, একটা বিভিন্ন অ্যানালিসিসের উপর বেস করে কাটটা অ্যানালিসিস করেছিলাম, তো সেহেতু কিন্তু কাটটা খুব একটা ভুল হয়নি। তো WBC-র ক্ষেত্রে দেখতে যেতেন, যদি এত কম ক্যান্ডিডেটকে না রাখা হতো, কতবারের মতো ক্যান্ডিডেট রাখা হতো, একই রকম কার্ড যেত যা প্রেডিক্ট করা হয়েছিল। ইভেন WBSI-র ক্ষেত্রেও একই রকম যেত যদি একটু আলাদা রকম না করা হতো। তো এই হচ্ছে কাট অফের প্রেডিকশান, আর কাট কিন্তু এটাই গিয়েছে। তো মেয়েদের ক্ষেত্রে খুবই কম কাট অফ চলে গেছে, কিছু কিছু শিডিউল ট্রাইবের ক্ষেত্রে, তারপরে SC-দের ক্ষেত্রে এটা একটা বড্ড বেশি কম চলে গেছে। যেমন দেখুন আনরিজার্ভের ক্ষেত্রে 42.75 রয়েছে, শিডিউল কাস্টের ক্ষেত্রে সেখানে 13.25, মানে প্রচুর প্রচুর একটা বড় একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 6.5, কেউ যদি না পড়েও যায় তাও তো কয়েকটা কোয়েশ্চেন যদি আন্ডাজে মেরে দেয় তাও তো সে 6.5 পেয়ে যাবে। OBC এর ক্ষেত্রে সেই কেউ যদি না পড়েও যায় সেও 6.75 পেয়ে যাবে। OBC বি এর ক্ষেত্রে 3.5, তো সেই তুলনায় কিন্তু জেনারেলের কার্ডটা অনেকটাই বেশি চলে গেছে, আনরিজার্ভের কার্ডটা অনেকটাই বেশি চলে গেছে। তো এই হচ্ছে কাট অফ WBP ওয়্যারলেস অপারেটরের। দৌড় খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, 10-12 দিনের মধ্যে এক্সপেক্টেড ডেট রয়েছে দৌড়ের, তো দৌড় কিন্তু শুরু হয়ে যাবে, PET PMT শুরু হয়ে যাবে, তো প্র্যাকটিস করতে থাকুন। এই ছিল কাট অফের প্রেডিকশান, সরি প্রেডিকশান নয়, একেবারে ফাইনাল কার্ড তো বেরিয়ে গেল। তো ছোট্ট ভিডিও ছিল, আপনাদের নোটিফাই করে দিলাম। তো আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।